করোনা আতঙ্কের সুযোগ নিয়ে বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি রোধে রাজধানীর বিভিন্ন পাইকারি এবং খুচরা বাজারে বিভিন্ন সংস্থা অভিযান চালিয়েছে বেশি দামে পণ্য বিক্রি করায় সতেরো জেলায় অর্ধশত প্রতিষ্ঠান এবং একশো ষোলো ব্যবসায়ীকে প্রায় ১৬ লাখ টাকা জরিমানাও করা হয়েছে শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ এ সময় বিভিন্ন পণ্য বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায় দেখা যাচ্ছে যে দু একটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে এবং আমরা এগুলো স্ট্রিক্টলি কন্ট্রোল করার জন্য আমরা আপনার বাজারে অভিযান পরিচালনা করছি সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় কারওয়ান বাজারের চালের আরতে বেশি দামে চাল বিক্রির অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানা করা হয় যারা ক্রেতা আসছেন তারা দুই একজন দাবি করেছেন যে তাদের কাছে মূল্যটা বেশি চাচ্ছেন অর্থাৎ তারা মূল্য তালিকায় যে মূল্যটা প্রদর্শন করছেন সেই মূল্যে তারা বিক্রি করছেন না যাত্রাবাড়িতে পেঁয়াজের আরতে অভিযান চালায় রেব বেশি দামে পণ্য বিক্রি করায় ১৪ প্রতিষ্ঠানকে চব্বিশ লাখ টাকা জরিমানা করা হয় পাশাপাশি পাঁচ ব্যবসায়ীকে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয় এই পেঁয়াজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে আশি টাকার উপরে এবং একই সাথে আলু যেটা ছিল দশ টাকা বারো টাকা পার কেজি সেটা বিক্রি হয়েছে আপনার বিশ থেকে বাইশ টাকা কেজি আজকে সকালে এসে আমরা একই চিত্র পেয়েছি এবং আসার পরে যেটা হয়েছে এখন আমরা আসার পরে অটোমেটিকলি তারা দাম কমে ফেলছে তারা চল্লিশ টাকা পার কেজি পেঁয়াজে নিয়ে আসছে আলু নিয়ে আসছে বারো টাকা কেজি এই যে চিত্রটা এটা খুব দুঃখজনক এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ আঠারো জেলায় নিত্যপণ্য ও চালের বাজারে অভিযান চালিয়ে শতাধিক ব্যবসায়ীকে ষোলো লাখ টাকা জরিমানা করা হয় শাকির আহমেদ নিউজ ঢাকা